নাইকা হট পিঙ্ক সেলে আমি কিছু জিনিস কিনেছিলাম নাইকা থেকে, তো তার পার্ট ডেলিভারি হয়েছে, তাই একটা পার্সেল এসেছে, বাকিটা দেখা যাক আবার কবে আসে। আর করোনার জন্য ওটা কবে খুলবো তার ঠিক নেই, মোটামুটি কয়েকদিন ওখানেই পড়া থাকবে। আজকে আমি তোমাদের জন্য একটা হল নিয়ে এসেছি। আমি কয়েকদিন আগে মিন্ত্রা থেকে, কয়েকদিন মানে ধরো মোটামুটি 7 থেকে 10 দিন আগে, এখন তো কিনে সঙ্গে সঙ্গে ইউজ করা বা দেখা কোনোটাই উপায় নেই, সো আমি মিন্ত্রা থেকে কিছু টি শার্ট কিনেছিলাম আর ফ্লিপকার্ট থেকে একটা ড্রেস কিনেছিলাম, তো আমি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি পরে দেখাবো কীরকম লাগছে ড্রেসগুলো। সো দ্য ফার্স্ট টি শার্ট ইজ ফ্রম রোড স্টার, এটা একটা 3/4 স্লিভে যাচ্ছে, একটা সলিড কালার মাস্টার্ড ইয়েলো কালারের টি শার্ট, রাউন্ড নেক, আর ব্যাক সাইডটা খুব সিম্পল। এটা একটা ফুল স্লিভ টপ টি শার্ট, এটারও রাউন্ড নেক। আচ্ছা বলে দিই, আমার জেনারেলি স্মল সাইজ হয়, তো আমি রোডস্টার একটা স্মলই নিয়েছিলাম, আর আমি রিভিউ দেখে আমার মনে হয়েছিল যে এটা সাইজ ওয়াইজ একটু ছোট হয়, সো আমি এটা মিডিয়াম নিয়েছি এম, আর এটা আমার দারুণভাবে ফিট করেছে। তো এটা একটা টি শার্ট। ড্রেসটা এরকম একটা ব্ল্যাক ড্রেস, মেটেরিয়ালটা খুবই ভালো, প্রত্যেকটারই মেটেরিয়াল খুব ভালো, এটাও খুব ভালো, এটা পিওর কটন, এটা একটা ম্যাক্সি ড্রেস, কোমরের এই জায়গাটা একটা ইলাস্টিক দেওয়া আর পুরোটাই এরকম, ফ্লেয়ারও আছে অনেকটা, আর ব্যাক সাইডটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, আমি যদি পড়ি পরে দেখাই তো তোমরা বুঝতে পারবে ঠিকঠাক। আর এটাও ফুল স্লিভ, ও ফুল স্লিভ টি শার্ট পরতে বেশি ভালোবাসে, তো পুরো টি শার্টটা এরকম, ব্যাক সাইডটা প্লেন সিম্পল। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ফ্রম হাইল্যান্ডার, এটা একটা অ্যাশ
এন্ড ব্ল্যাকের কম্বিনেশন, আর ওর সাইজ স্মলই লাগে।